সকাল 7টা বাজে ঘুম ভেঙে গেছে, কারেন্ট নাই, ঠিক আছে, বাসা তো আর আইপিএস নাই, পরে লাস্টে বাধ্য হয়ে আর কি মানে উঠলাম আর কি। এখন সারাদিনে এখানে যাবো না ওইখানে যাবো, এখানে বসতে এখানে বসতেছি, কোনো বাতাস নাই এই অবস্থার মধ্যে আর কি। গণজীবন খুব অস্থিতির মধ্যে আছে আমরা, আর কত বড় পানির টিভি আসা লাগতেছে এ আর কি। গরমের জন্যে ভরা ডরা নাই, গরমের জন্য মরি যাবাদ হচ্ছে, তোর প্রচুর তোর রোদ উঠে গেছে, এখানে দম নিয়ে মারি, তোর তো ভরা নাই, ওর জন্য থাকা বড় মুশকিল বাজি গেছে, খুব গরম, সারাদিন এখানে পানি খাওয়া লাগে, পানির পিপাসা বেশি, মানুষের অসুখ বিসুখ বেশি, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ বেশি, জ্বর জারি সর্দি মর্দি নানান রকম রোগ থাকি গেছে। আসলে বাইরে অল মানে প্রচুর গরম, এখন এই গরমের থেকে প্রশান্তি লাভের জন্য আসলে এখানে গোসল করার জন্য আসা, এজন্যই গোসল পানি অনেক ঠান্ডা, আসলে মানে অনেক ভালো লাগতেছে এখানে গোসল করতে আসার পর থেকে। গোসল করতে এমনি গরমে, বাইরে প্রচুর গরম, গোসল করে একটু ঠান্ডা হতে চাই, তাই প্রচুর গরম, এই জন্য ভাই ব্রাদার সবসময় এখানে পানির মতো গোসল করতে আসছি, ভালো লাগতেছে অনেক, পরিবেশটা অনেক সুন্দর। অনেক প্রচুর গরম এই সময় গ্রীষ্ম, মানে আবহাওয়া মানে একটু নিজেকে একটু মানে প্রশান্তির দিকে আসার জন্য আর কি এই জায়গায় আসা, সবাই আসে বন্ধু বান্ধবের সাথে যাচ্ছে এই জায়গায়, অনেক ভালো লাগতেছে, গোসল করতেছি এই সকালে বাচ্চার ডাক্তারের অপেক্ষায় আসি, আসি আসবে আসবে আহা, কিন্তু ডাক্তার আসে আমি তাও ডাক্তারে পাইলাম না, আমার বাচ্চাটা ছিলাম না ভাই, সেই মনে করেন যে ভাড়া নেই, এই 50 টাকা মতন ভাই দিছি, এটাকে ভালো হয়তো ঈদের আগে যা হোক রোজার মধ্যে টুকটাক হয়েছে ভালোই, কিন্তু রোজার পরে আর মানে ভাড়া নেই, এই গরমে মানুষ আসছে না, মানুষ ম্যানেজ হচ্ছে না, সব পাখা বাড়ি থাকছে কি করবে, এই গরমে আসতে পারে, রোদ পড়তে গরম পড়তে এই জন্য আমরা ভাড়া ভরে মারতে পারছি না, খুব গরম, খুব গরমে তাপ, এর জন্য মানুষ বাড়াতে পারছে না বাইরে, কী করে আমরা ভাড়া মারব, কী করে খাবার কী করবো, গরিব মানুষ আমরা খুব বেকাতে পড়ে আছি। গরমে প্রধান সমস্যা হচ্ছে যে রাস্তাতে যে গাছপালাগুলো ছিল, গাছপালাগুলো রাস্তার মানে বৃদ্ধি করার কারণে গাছপালাগুলো নেই, এতে জনগণের দুর্ভোগ একটু বেশি। আর সৌদি আরবের গরম শুনতাম 140-এর উপরে পড়ে, বর্তমানে আমাদের দেশে এখন ঠিক সেই অবস্থা, গরমে নাজেহাল অবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছুতে মন্দা, বাজারে কাস্টমার খুব কম, প্রচণ্ড তাপ, রোদ্রে মোটরসাইকেল চালালে গাল মুখ সব পুড়ে যাচ্ছে। দুঃখের কথা আর কি বলো, এই গরমে বেচাকেনা না আমরা খুব কষ্টের সাথে আছে, বুঝছেন, বেচাকেনা একবারই নর্মাল টুকটাক কোনো রকম, এই তো কি আমাদের সংসার করেন না, যে জিনিসের দাম ভাই 1 কেজি আলু 60 টাকা কি কিনবো বলেন, এই বিষয় নিয়ে আমরা দুর্বাচ্চ কোনো রকম চলাফেরা করছে, মানুষের বিকালে একটু আসছে ঘোরাফেরা করছে, 1 কেজি বেচাকেনা হয়েছে, এই আমরা দুঃখের বিষয় জানাচ্ছি, অন্তরে আসসালাম আলাইকুম। আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ, আমগরে কাজে না বাড়ালে ভাই পেটে ভাত জোটে না, কর্ম বাড়াইতে হবে, কর্ম জুলিকালে 1 ঘন্টা কর্ম করবে গেলে পারে, এই তাপমাত্রা চোদনে আসে সেরা মনে করছে 3 ঘন্টা জিরাইতে হয়, তাহলে একটা মানুষের জুলিকালে কর্ম যায় সে তো 3 ঘন্টা জিরানোর টাকা দিবে না, তাহলে এই তাপমাত্রা এমন তাপমাত্রা হয়েছে যে মানুষের চলাটাই খুব কঠিন হয়ে গেছে গা, এই যে বট গাছে তোলে এসে ছায়া দেয় এখন কত লোকজন সব কিছু কর্মজীবী লোকে এসে বসে হয়েছে, এখানে অকর্মা লোক কেউ নাই কে,
কিন্তু এই তাপমাত্রা যত বাড়াতে পারছে একটা করে বাড়া মারাইছে, এখানে দুই ঘন্টা তিন ঘন্টা করে জিরাই দিছে। কাজ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাজ করা এত পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব না, বুঝছেন? কিন্তু আমাদের গরমে এই পরিমাণ গরম যে তাতে কর্মকাণ্ড করা, বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে ফেলে খাওয়া, তাতে আমার জন্য খুব কষ্ট। ওই একটু বাড়া মারলে বাড়া মারা এক ঘন্টা রেস্ট নেওয়া আছে, তাপ শুনছে বেশি, খুব তাপ খুলে হয় না। ঘরে মেয়ে কত খুলে দিছে, সব বেরিয়ে এই অবস্থা, সব অবস্থা মাটি আগুন হয়ে গেছে, হাঁপ বাড়াইছে, ব্যাগ ব্যাগ বাড়াবাড়াইছে, পাখি অশেষ পাখি ডাকতেছে, পাখি কী করতেছে। এখানে দেখতে ব্যাপক তাপমাত্রা ফ্লাইওভার নিয়েছে, একটু মানুষ স্বস্তিতে দাঁড়াইছে, বাতাস কাটছে, ঠান্ডা বাড়ছে, তাছাড়া এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই। চলাচল এখন যার চলাচল করতে হয় তার তো করতেই হবে, প্রচুর তাপমাত্রা, ব্যাপক গরম, অস্বস্তিকর একটা পরিস্থিতি। এখন এই পরিস্থিতিতে যার বের হতে হবে তার তো বের হওয়াই লাগবে। আর চার পাঁচ দিন ধরে প্রচণ্ড গরম, রাস্তা বের হওয়া যেতেছে না, গাড়ি ঘোড়া চলা খুব কষ্ট হচ্ছে, কোনো দাঁড়ান যেতেছে না, এত এত গরম যা ভাষা প্রকাশ করা যেতেছে না। যদি আমরা তো চলছি, তাহলে ছোটো ছোটো ছেলে মেয়ে বা বয়স্ক লোক রাস্তা বাড়ি অস্থিরত হয়ে যায়, যদি কোনো দিন বৃষ্টি হয় এর মধ্যে তাহলে একটু ভালো হবে। দুই তিন দিন যাবত ধরে রোদ তাপটা বেশি, তার কারণে রসে ওরকম চাপ পড়েছে, তার কারণে রস খেলে মানুষ একটু শরীরের পক্ষে ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর রস খুব টানতেছে বেশি। দুই তিন ধরে অনেক গরম, সর্বদের চাহিদা খুবই বেশি, গরমে মানুষ তাপমাত্রা অনেক বেশি, মানুষজন বেরোতে পারতেছে না বাসা থেকে, যাও বেরোইতেছে যে হরান হরানে শরবত বিক্রি করতেছে, শরবত এসে খাইতেছে। আসলে অনেক গরম পড়ছে, ওই কয়েকদিন হলে অনেক গরম, তিন চার দিন হলে অনেক গরম, তাপমাত্রা অনেক বেশি, আর হলো বড়রাই এই গরমে টেকা খুব কঠিন, সেখানে তো ছোটো বাচ্চারা, আর আমার ছেলে তিন দিন হলো অনেক অসুস্থ হয়ে গেছিলো এই গরমে, সেক্ষেত্রে এই হসপিটাল নিয়ে আসা হয়েছে। বড়দের তো কতদিন হলো গরম পড়ছে, প্রচুর গরম, গরমে থাকাই যায় না, পরে বড়দের তো কষ্ট, তারপরে আরও কষ্ট বাচ্চা নিয়ে এখানে রাখা, আরও গরম, ওই যে চার্জার ফ্যান নিয়ে এসে থাকতেছি গরমের জন্য। বাচ্চার ঠান্ডা খালি, প্রচুর ঠান্ডার কাশি, জ্বর গরমে হয়েছে, সবসময় গরম ঘামে ঘামে, আবার গরমের মধ্যে পানি খায়, এই জন্য ঠান্ডা কাশি। Thank you.